নিৰ্বিশেষাৰ কেতবোৰ ভয়ংকৰ দৃশ্য। পানী শুকালেও বোকাত পোত গৈ আছে আপোন গাঁওখন। এতিয়াও আশ্রয় শিবিরতে পশুধনেরে সহাবস্থান বন্যার তল। বছরটোর দ্বিতীয়টো বানে সারখার করে থ গল রাজ্যের বিভিন্ন অঞ্চল। এতিয়া পানী শুকালেও আঁতৰা নাই বন্যার তল দুর্যোগ। এই দৃশ্য কলাইগাঁওর গেরুয়া গাঁওর। নোয়া নৈর বাঢ়নি পানিয়ে এইবার সারখার করে থ গল গেরুয়াকে ধরে কেবাখনো গাঁওক। বন্যার্তর ঘর বাড়ির খেতিপথার নষ্ট করে থ গল সংহারী বানে। কিন্তু পানি শুকার পিছত এতিয়া গাঁওবাসীর অবস্থা পানিত হাঁহ নচরার দরে। অথচ বন্যার্তর খবর লবলৈ আহরিয়েই নাই জনপ্রতিনিধির। নোয়া নদীর পানিয়ে কি অবস্থা করেছে, আমার ঘর বাড়ি ডুব গেছে, খেতিপথার সব ভাঙি ছিঙি গেছে, পুখুরীর পানি সব মাছ মাছ গেছে, স্কুলের ঘর লড়া ছোয়ালী এতিয়া অকমান পানি হলে যাব নিছে। সরকারের পায় একটু চাবলে এতিয়ালৈকে অহা নাই। যদি সরকার সাহায্য আসছিল, 1 কেজি চাউল 100 গ্রাম ডালি দিছে। নগাঁও জেলার কামপুরের তেতেলিখরাত এইবার বিধ্বংসী রূপ ললে বলিয়া বানে। ঘর বাড়ির উপরেও পথ দলং ছিঙি নিলে বছরটোর দ্বিতীয়টো বানে। কিন্তু পানি শুকার পিছতো আশ্রয় শিবিরতে থাকিবলগিয়া হয়েছে বহু বন্যার্ত পরিয়াল। তার মাজতে আকৌ এখন ট্রাককে আশ্রয় শিবির রূপে ব্যবহার করে থাকিবলগিয়া হয়েছে কোনোটো পরিয়াল। এতিয়া পথার বোকা, ঘরত বোকা, গোহালিত বোকা, খেতিপথার গোটেখিনি শেষ হয়ে গেল। তার মই আহি পেলাই এটা আমি এটা উঠি থাকিবলে আপনার নিরাশ আশ্রয় নাই। এই গাড়ির উপরে ব্যবহার করেছো এই মইখন, তাতে উঠি করে পেলে আমি এটা তার থাকিবলগিয়া হয়েছে। একদরে কপিলি নৈর বাঢ়নি পানিয়ে হুজাইর বিভিন্ন স্থানত ভয়ঙ্কর রূপ লওয়ার পিছত পানি শুকার পিছতো আপন ঘরখনলৈ যাব পৰা নাই বহু পরিয়াল। বজার গৃহকে ধরে বিভিন্ন স্থানত এতিয়াও এইদরে উন্মুক্ত পরিবেশত আশ্রয় লৈ থাকিবলগিয়া হয়েছে বহু বন্যার্ত পরিয়াল। ইফালে বান পরিস্থিতি উন্নত হলেও বহু অঞ্চলত এতিয়া বিভিন্ন রোগে আক্রান্ত করেছে বন্যার্তসকলক। সমান্তরালকৈ খাদ্য সংকটত ভুগিছে বন্যার্ত। বাইহাট চারিআলির কমলপুরত শুকুরবারে লায়ন্স ক্লাব অফ গুয়াহাটী মেট্রো আর গডরেজ কনজিউমার প্রডাক্টস লিমিটেডে বিভিন্ন অঞ্চলের বন্যার্তর মাজত বিতরণ করে খাদ্য আর কৃষি সামগ্রীকে ধরে বিভিন্ন সাহায্য। ফ্লাড রিলিফ কে লিয়ে কুছ ক্যাম্প অর্গেনাইজ কিয়া যায়, করিব 6 থেকে 7 হাজার ফ্যামিলিজ কো হাম ইয়াহা অ্যাড্রেস কর সকে। প্রায় 25 বা 30 লাখ টাকার মানে আমি হাজ দিন, এটু আমার 6 হাজার পরিয়াল কমসে কম হবা যায়। একেদরে কামরূপর খালমুরাত বন্যার্ত লোকক লৈ অনুষ্ঠিত হয় এক চিকিৎসা শিবির। অসম স্বাস্থ্য সেবা সমবায় সমিতির উদ্যোগত অনুষ্ঠিত এই শিবির উদ্বোধন করে বিশিষ্ট চিকিৎসক জয়ন্ত বিশ্বকর্মাই। শিবিরত 10 গৰাকী চিকিৎসকর লগতে স্বাস্থ্যকর্মী আগবঢ়াই বিনামূলীয়া চিকিৎসা। আজি আমি এই বেজেরা অঞ্চলত আমি এটা স্বাস্থ্য পরীক্ষা শিবির এটা অনুষ্ঠিত করছো। এই স্বাস্থ্য সেবা সমবায় আসাম হেলথ কেয়ার কোঅপারেটিভ সোসাইটি আর সহকার ভারতীর উদ্যোগত আমি করছো। এনেকৈ রাজ্যের আন বহু অঞ্চলতো পানি শুকার পিছত এতিয়া দেখা গৈছে এনে অভাবনীয় পরিস্থিতির। ব্যুরো রিপোর্ট, ডিওয়াই 365।